গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা, লাইফ উইথ মালবিকা, নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে সকাল সকাল একদম রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে প্রসেনজিতের জন্মদিন। তো একটু কিছু করে দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আজকে ও অফিস যাবে আর সকালবেলা তো খুব একটা ভারী কিছু খেয়ে যাওয়া যায় না। তাও রক্ষা যে হ্যাঁ ও ভাতটা ভালোবাসে। তো আগে এখানে টিফিনটা বানিয়ে নিই ডিঙ্কাবাবুর। কালকে দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, রাত্রিবেলা খাওয়া হয়নি, তো সেই আলুটার মধ্যে একটুখানি আটা নিয়ে নিলাম, ময়দা নয় আটাই নিয়েছি। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু চাট মশলা দিয়ে ভালোভাবে ময়দাটা আটাটা মেখে নিলাম। নিয়ে একটু গোল মতন শেপ করে নিয়ে একটা ডিম ফেটিয়ে নিলাম আর অল্প একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, যাতে ওপরের কোটিংটা একটু ক্রিস্পি থাকে। তো এক এক করে একটুখানি ডিমে চুবিয়ে নিয়ে দেন তারপর একটু ময়দার কোটিং করে প্রথমে হালকা আঁচে ভেজে নিয়ে তারপর একটুখানি কড়া করে ভেজে নিয়েই ব্যাস ডান। তো এখানে ওর এইটা ভাজা হোক, ততক্ষণ আমি এখানে মাছটার মধ্যে হলুদ আর নুনটা মাখিয়ে নিলাম। আজকে রান্না করব বলতে একটুখানি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, মাছের তেল করব বেগুন আলু দিয়ে। আর পাঁচ রকম ভাজা বলতে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা আর ডিঙ্কা বাবুর জন্য যেই মানে আলুর যেটা বানালাম সেইটা ওকে দিয়ে দেব। তো ডিঙ্কা বাবু টিফিনটা রেডি। তো এখানে আমি এক এক করে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ফুলকপি, তারপর বেগুন, আলু, ফুলকপি, বেগুন তিন রকম হলো আর মাছ ভাজা চার রকম, আর ডিঙ্কা বাবুর জন্য যেটা বানিয়েছিলাম সেখান থেকে একটা পাঁচ রকম। তো প্রসেনজিৎ সকালবেলা খুব একটা কিছু খেয়ে যাবে না আমি জানি, তাই সকালবেলা গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার যদি যেটুকু খায় খাবে আর বাদবাকিটা আমি অফিসে তো দিয়েই দেবো। তো এখানে মাছটা একদম সুন্দর করে ভেজে তুলে রেখেছি আর এখানে আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুনটা যখন ভাজতে বসানো হয় তখনই মাছের তেলটা দিয়ে দিলে বেশি ভালো হয়। আলু বেগুনের মধ্যে মাছের তেলের স্মেলটাও যায় আর এতে করে কিন্তু কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে কাঁচা গন্ধ ছাড়বে বা মাছের তেলের বাজে গন্ধ ছাড়বে, একদমই নয়। মাছের তেলটা যদি মাছের তেল ভালো হয়, টাটকা হয়, মাছের তেলটা দেখবেন একটু পরে নিজে থেকেই সুন্দর আলু বেগুনের সাথে গলে গিয়ে কিচ্ছু থাকবে না অবশিষ্ট। আমি একটু পরে সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে উনি এখন বসেছেন সকালবেলার খাওয়ার স্বার্থে, কতক্ষণে খাবেন জানি না, আজকে এমনিই লেট হয়ে গেছে উঠতেও আর কাজবাজ করতেও, যেহেতু আজকে অনেক রান্নাবান্না চলছে। তো এখানে দেখেছেন মাছের তেলটা দিয়ে কেমন তেল ছেড়ে গেছে আর মাছের তেলের কিচ্ছু কিন্তু অবশিষ্ট নেই, একটু একটু যেগুলো চর্বির মতন পিস সেগুলো রয়ে গেছে। তো এই হচ্ছে আমার আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি একদম রেডি। যখন এরকম কড়া কড়া ভাজা হয়ে আসবে তখন এই তরকারিটা নামাবেন, তাহলে স্বাদ কিন্তু চরম মাত্রায় লাগে। তো আমাদের তো খুব ভালো লাগে মাছের তেল খেতে, আপনারা কারা কারা মাছের তেল খেতে পছন্দ করেন বা করো কমেন্ট করে জানিও। তো এখানে মাছের তেলও আমার রেডি, ডিঙ্কাবাবু স্কুলেও বেরিয়ে গেছে, আমি এবার মাছের ঝোলটা করে নেবো। আলু আর ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম আর এর মধ্যে মশলা সেরকম কিছুই না, জাস্ট আদা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা ব্যাস, আর টমেটো, আদা, জিরা, কাঁচা লঙ্কা, টমেটো ব্যাস। আর এর মধ্যে যে মশলাগুলো অ্যাড করবো সেগুলো হচ্ছে পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি, লঙ্কা গুঁড়ো রঙের জন্য, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য একদমই নয়, কারণ ঝালের যেটুকু ঝাল দেওয়ার সেটা কাঁচা লঙ্কার দিতেই দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে একটু ধনে পাতা কষানোর সময় আমি দিয়ে দেবো, কারণ ধনে পাতার কাঁচা গন্ধটা আমার পরে ভালো লাগে না, তাই আমি কষানোর সময় এটা দিই আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে ব্যাস ফুটে এলেই আমাদের মাছের ঝোলও রেডি। তো যেটুকু যা রান্না হয়েছে এগুলো সেই প্রসেনজিৎকে চা পাঁচ রকম ভাজা, মাছের ঝোল আর মাছের তেলটা দিয়েছি, এর মধ্যে সবকটাও একদমই খাবে না, কয়েকটা ভাজা ভুজি দিয়ে হয়তো খাবে আর মাছের তেলটা দিয়ে খাবে, বাদ বাকিটা অফিসে নিয়ে যাবে। তো যেহেতু এখন আমরা এমনিও বড় হয়ে গেছি সেরকমভাবে জন্মদিন পালন আর সেভাবে কেউ হয়ও না, করাও সময় হয় না, অফিস কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে, তো এইভাবেই এইটুকু চেষ্টা করলাম ওর জন্মদিনটাকে স্পেশাল করে তোলার। তো ডিঙ্কাবাবুর স্কুলের এটা বিল ফিজ দেওয়ার ডেট আজকে, তো সেটা আজকে রেডি করে নিলাম। এখানে এখন বসেছে কারুকার্য করতে। হ্যাঁ কি কি এটা ভূত লিখছো না, ভূত আঁকছো? দেয়ালটার কি অবস্থা করেছে? হাই ইমা,
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার